আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো এখন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর একটি সার্কুলার আপনাদের সাথে শেয়ার করব, যেটি গতকাল প্রকাশিত হয়ে গেছে। সেখানে কিন্তু আপনার বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এক নম্বর পদে উচ্চমান সহকারী অব্লিক কম্পিউটার অপারেটর, এখানে পদের সংখ্যা দুইটি, বেতন কিন্তু 11,000 থেকে 26,590 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অনন্য স্নাতক ডিগ্রি আর এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এবং দুই নম্বর পদে আছে কম্পিউটার অপারেটর, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে, এখানেও 11,000 থেকে 26,590 টাকা। এখানেও বলা হয়েছে যে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে, বাংলা ইংরেজিতে টাইপিং 25 থেকে 30, অর্থাৎ বাংলায় 25, ইংরেজিতে 30। এরপরে রয়েছে 3 নম্বর পদে অডিটর, পদের সংখ্যা একটি, এখানেও 11,000 থেকে 26,590 টাকা। এখানেও বলা আছে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। রয়েছে মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট, 7টি পদ, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন। এখানে বলা হয়েছে যে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 3টি পদ, 9,300 টাকা বেতন। এরপরে বেড়ে বেড়ে 22,490 টাকা হবে। এখানে বলা হচ্ছে যে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাশ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তো এই পদগুলোর জন্য কিন্তু এখানে দেওয়া আছে যে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সকল জেলার নাম এখানে দেওয়া আছে। যাই হোক, আপনারা এটা দেখে নেবেন। তো এরপরে রয়েছে অফিস সহায়ক, 5টি পদ, এখানে 8,250 টাকা থেকে বলা হচ্ছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা হলে হবে এবং যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তার তালিকা দেওয়া আছে। এবং সেই সাথে আরও একটি পদ আছে, এখানে নিরাপত্তা প্রহরী 1 জন, 8,250 টাকা, বেসিক শুরু হবে 20,010 টাকা পর্যন্ত। এখানে অষ্টম শ্রেণীর পাশ হলেই হবে। এখন আপনাদের এইখানে আবেদনের যে বিস্তারিত শর্ত, সেখানে কিন্তু এটা বলা হচ্ছে যে আবেদনকারীর বয়স মার্চের 3 তারিখ 2022 সালে সর্বনিম্ন 18 এবং 18 থেকে 30 মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধাদের জন্য শিথিলযোগ্য। যা হোক, আপনাদের এইখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা অনলাইনে আবেদন করবেন, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে কাগজগুলো যুক্ত করতে হবে অন্যান্য কাগজের মতোই সকল কাগজ যুক্ত হবে এবং সব সিস্টেম কিন্তু দেওয়া আছে। যা হোক, আপনারা দেখেন যে আবেদন যেভাবে করবেন এই ওয়েবসাইটে brta.teletalk.com.bd, এটাতে অথবা আরেকটা ওয়েবসাইট দেওয়া আছে যে brta.gov.bd, অর্থাৎ brta.gov.bd, এই ওয়েবসাইটে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এবং আবেদনের সময় যে অন্যান্য আবেদনের যে সিস্টেম, ছবি, স্বাক্ষর সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং আপনার এই যে 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে SMS-এর মাধ্যমে এই যে পরীক্ষার যে ফি রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। যা হোক, এই 2টি SMS-এর মাধ্যমে সেটা শোধ করতে হবে। প্রথমে SMS লিখতে হবে BRTA, এরপরে আপনাদের স্পেস দিয়ে ইউজার আইডি, এরপরে পাঠাতে হবে 16222 নম্বরে, এবং দ্বিতীয় যে SMS সেখানে BRTA স্পেস ES স্পেস পিন নাম্বার দিয়ে 16222 সেন্ড করতে হবে। এখন টাকার পরিমাণটা দেখেন, এখানে দেওয়া আছে যে 1 থেকে 5 নম্বর পদের জন্য, এই যে 1 থেকে 5 নম্বর পদের জন্য 100 টাকা, এবং 6 থেকে 7 নম্বর পদের জন্য রয়েছে 50 টাকা। এছাড়া 6টা কিন্তু সার্ভিস চার্জ মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখন আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন, কারণ এটি একটি সরকারি জব।